है फाइनली। दिस इज अवर टेंट, टू पीपल आर स्टेइंग हियर इंक्लूडिंग मी। गुड मॉर्निंग, सी चलो पूरा बड़ो घर है ऐसे আজ ঘুমটা ভালো করে হলো না, রাত্রেবেলায় হেভি ঠান্ডা ছিল, মাথাটা ধরে হয়েছিল একটু একটু। যাই হোক, এখনও মাথা ধরে আছে কিন্তু মনে হচ্ছে যাওয়া যাবে। আজকে প্রায় 7-8 ঘন্টার হাঁটা, ডিস্টেন্স বলে কোনো লাভ নেই, কতক্ষণ লাগবে দেখা যাক। সব বরফগুলো গলছে, টপ 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 করে জল ভেতরে পড়ছে। 8:10 আমরা স্টার্ট করছি বাসুকিতাল। ওটা হচ্ছে কেদার পিক, ওখান থেকে কেদারনাথ খুব কাছাকাছি। স্ট্রিম বরাবর আমরা হেঁটে যাচ্ছি, জাস্ট গঙ্গোত্রী 1-2-3 কী হবে জানি না, পাশে চলে এলাম। এলাকাটা পুরোটাই মোটামুটি আইস হয়ে গেছে, ওদিক থেকে আমরা আসছি। এটা হচ্ছে শ্রী কৈলাস পিক। বাসুকি পিক, চন্দ্রা পিক, একটু রিচ ধরে হাঁটা শুরু হবে। একটা ছোট্ট ক্যাডবেরি খেয়ে নিলাম। এই রিজের বাঁ দিকটা তো হচ্ছে চতুরঙ্গী গ্লেসিয়ার, আমরা রিজ বরাবর ওই করে 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 ওইখানে যাবো, তারপরে কোথায় যাবো জানি না, দেখা যাক। দেশের ভেতরে একটা কিছু কত বড় তাল, বিশাল বড় সবুজ জল। এটা হচ্ছে বেস ক্যাম্প হয় এখানে, গঙ্গোত্রী 2-1 ক্লাইম। চলতে রাও, চলতে রাও, জাস্ট থোড়া উপর দেখো, বললা নেই ঠিক আছে, থোড়া সা লেফট। ये भरोसा दिखा दिला दिया कि बोले हाँ ठीक है। फिर मैंने दिवाली के बाद एक वहाँ पे पूरे रिज बराबर हेटे हेटे जेते होच्छे, मदिकटा यातो खाड़ा, एक बार पुल्ले उठार कोनो उपाय नहीं। বাসুকি পিক গঙ্গোত্রী 1-2
वासुकी बांध दिखते ग्लेशियर टा क्यों तैरी हो जगह रिस्टा खुबी नैरो तो बांध दिखा चार टा ग्लेशियर ग्लेशियर टे से चतुरंगी ग्लेशियर मिसे चे প্রচন্ড পরিমাণে হাওয়া আসছে আমেরিকা থেকে। এটা হচ্ছে বাসুকি পিঠ, এটার পিছনে বাসুকি লেক। ওই যে নেমে গেছে লোকজন ওখানে, এতটা নেমে গেছি। ওই যে ওদিকে আরেকটা গ্লেসিয়ারের চচ্চর করে উঠছে বরফগুলো। এই যে নিচে নামবো। ওইখানে দড়ি টাঙানো আছে, ওই দড়ি টাঙানো দিয়ে ওখানে উঠতে হবে, তারপরে কোথাও একটা অসুবিধা। ওই গ্লেসিয়ারটার থেকে হু হু করে জল বেরোচ্ছে। আচ্ছা লোকজন ওখানে উঠে পড়েছে, উঠতে হবে। এটা নাকি ট্রেল, এটা দিয়ে উঠতে হবে। রুটিন পাশের মতোই ওখানে দড়ি দড়ি ধরে উঠতে হবে, পুরো খাড়া পাবো। Yes, nice. दूसरा हाँ राइट साइड से, हाँ फुट होल है उधर, देखो आगे। यस करेक्ट, हाँ चढ़ो। अरे इधर नहीं बाबा, दिस इज वासुकी थार। Thank you.
নামলাম, ওখানে লাঞ্চ হবে 2:15। যা হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। এখানে উঠে আবার সিঁড়ি। ব্রিজটা পেরিয়ে গেছি, আর এই পথটা আর হাঁটা যাচ্ছে না। খাওয়া দাওয়া কিছু করা হয়নি, খাওয়ার কোনো স্বাদ পায়নি। এদিকটা থেকে এলাম, প্রায় এসে গেছি, আর একটু অলমোস্ট চলে এসেছি। যা খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে পারছি না। আর একটু, আর একটু, রাস্তা তো শেষই হয় না। হাঁটছি তো হাঁটছি, খালি মনে হচ্ছে ক্যাম্প সাইড চলে এলো। মাথা টলমলও করছে এবার, জলের জন্য না খাবার জন্য কে জানে। ওকে তাহলে ঠিক আছে, কটা ফুল দেখো। খাওয়া দাওয়া করতে হবে সবার আগে। বাই বাই নন্দনবন। আজ হচ্ছে গোমুখ হয়ে আসার সময় ওই তপোবন থেকে গ্লেসিয়ার পার হয়ে এদিকে এসেছিলাম। এখন আমরা ডান দিক বরাবর গ্লেসিয়ারের গিয়ে ওখানে গোমুখ, ঠিক গোমুখের আগে আমরা বাঁদিকে চলে যাবো, সেখান থেকে আবার ভাগীরথী ধরে ধরে ভোজ বাসা। আবার গ্লেসিয়ার পেরিয়ে যেতে হবে, এরকম লাফিয়ে লাফিয়ে নামছে ওরা, আর আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে। গ্লেসিয়ারে নামছি, ওখানে একটু ভাগীরথী দেখা যাচ্ছে। ওটা কিভাবে আসছে লাফি 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 এর মধ্যে। চলি আপ লোক, একটা নদী আসছে ওপর থেকে, সেটা এসে আবার পুরো গ্লেসিয়ারের ভেতরে ঢুকে যাচ্ছে। দেখবো কোথায় ব্রেকফাস্ট পেয়েছি, কোথায় গিয়ে পৌঁছাবে তার ঠিক নেই। এখানে নামার চেষ্টা চলছে, আর ওদিকে নদীটা এসে সোজা একদম হিমবাহের ভেতরে ঢুকে পড়লো, সেটা হয়তো গঙ্গা হয়ে বেরোচ্ছে, মানে ভাগীরথী হয়ে। ওদিকে পাথর পড়ছে, এই জায়গা এতটা আনস্টেবল না। Thank you.
दूसरी ग्लेशियर क्यों अद्भुत देखते हैं। ওখানে একজন আছে, এখন আসতে পারছি না। হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, ছোট ছোট তাল টাইপের হয়ে গেছে। এখন ট্রেলটা একটু বেটার হলো, হাঁটা যাচ্ছে। এবার একটু ভালো রাস্তা পাওয়া গেছে, সবাই হুহা করে হাঁটছে। গ্লেশিয়ারের মধ্যে এরকম একটা ভ্যালি ভাবা যায়? লোকজন তো ভ্যালিতে হেভি হাঁটছে, হেভি মজা লাগছে। এবার সমতলে হাঁটতে, নিচে বালি, মজা আর না। आप लोग ऊपर जा रहे हैं ना कालिंदी? हम लोग वासुकी तक एक रुक कालिंदी पास चल लो। बड़ा पत्थर बेटर होते हैं, लेगा छोटा वाला। আমরা এখন গোমুখের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, দিকটা পেরোবো, তারপর গোমুখ দেখাবো। ওইটা হচ্ছে সেই আকাশগঙ্গা আর ওকে দীপ্তি। চলো আগে, আমরা এখন গোমুখের ওপরে আছি, ওইটা হচ্ছে আকাশগঙ্গা। দুদিন আগে ওর ওপর দিয়ে উঠেছিলাম, ভাবতেই কেমন এটা লাগছে। জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছিলাম প্রচণ্ড গরম বলে, আবার সেই প্রচণ্ড ঠান্ডা হবে। কত লোক আছে তোর চেষ্টা করছে। আপনা ক্রস তো দেখ নেই পায় ঠিকসে, ইন লোককে ভিডিও লে লেতে হ্যায়। জাস্ট ওই জায়গাটা পেরোলে নিচে গোমুখটা, এদিকে যেটা আসছে ওটা নাম হচ্ছে রক্তবন নালা। এটা হচ্ছে আকাশগঙ্গা, কিছু লোক ওঠার চেষ্টা করছে এখনো, খুদে খুদে দেখা যাচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। আর ওইটুকু, ওখান থেকেই গোমুখ, মোটামুটি গোমুখে আমরা নেমে এসেছি। টিম ভালোই হাঁটছে এবার। এই যে এখান থেকে গোমুখ স্টার্ট হচ্ছে, এখান থেকে ভাগীরথী নদী দেখতে পাবো, এইটুকু নামলেই হবে এবার। এই যে গোমুখ, ওরা নামছি। এটা হচ্ছে গোমুখ, নিচে নামবো। গ্লেশিয়ারের এই পাশ থেকেও কিছু কিছু এসেছে জল। এই যে গোমুখ, এই গ্লেশিয়ার, এগুলো আস্তে আস্তে ধসতে থাকবে এবং এই গোমুখের শেপ কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। এই হচ্ছে আমাদের ভাগীরথী নদী, এখান থেকে বেরোচ্ছে। খালি জলের ফোর্সটা দেখো, কতগুলো যে নদী ভেতর থেকে মিশে এটা তৈরি হয়েছে তার কোনো ঠিক নেই। তারপর গ্লেশিয়ার, ফুল বরফ, কিছুটা মাটি আছে ভেজাল। এই বরফের চাইটায় ভাঙলো বলে আর দেরি নেই। লোকজন গোমুখে জল ভরতে ব্যস্ত। চললাম গোমুখ থেকে, হেভি হাওয়া বইছে, চারিদিকে এরকম পাথর শুধু। পুরো মনে হচ্ছে নিজেদের একটা পার্সোনাল ভ্যালিতে হেঁটে চলেছি।
বিভৎস রকমের হাওয়া বইছে, সব কিছু ঢেকে নিয়েছে। সি সব তো বটো, কিছু দেখা যাচ্ছে না, চশমাটা পড়ছি না। এদিকে জঙ্গলটা সব হচ্ছে ভোজপত্র, দেখা গেছে কতটা যেতে হবে, তার আগে নদী ফেরত হবে। পুতুলির কাছে পৌঁছে গেছে, কিছু লাইন পাবো জানি না, এখান থেকে ফেরত হবে। এই হচ্ছে সেই গাছ, আর এগুলো ছালগুলো পুরো সাদা সাদা, এগুলোতে এককালে পুঁথি লেখা হয়েছিল। ঘন্টা দিয়ে বসে থাকতে হবে মনে হচ্ছে, প্রচুর কাজকর্ম চলছে। और क्या होगा, थोड़ा हाय हेलो कुछ तो कर दो। डर लग रहा है, काहे का हाय हेलो करे। देखो मैं कहाँ पे हूँ, देखो इधर, देखो उधर, देखो पर ये हिल भी नहीं रहा। ভাই ভাই ভোজ বাসা, আজ থেকে ওয়েদারও বেশ ক্লাউডি হতে লেগেছে। ভালোই ভালোই আমরা ট্রেকটা শেষ করে ফেলেছি, অসাধারণ। আমরা হেঁটে চলেছি ল্যান্ডস্লাইডের এলাকা। বাঁদিকে কীরকম গাছপালা, সামনের পাহাড়গুলোতে একটুও গাছপালা নেই। পিপল আর গোয়িং টু তপোবন, এটা হচ্ছে মন্দা টু, মন্দা ওয়ানটা পিছনে আছে, দেখা যাচ্ছে না। জায়গাটার নাম হচ্ছে চিরবাসা, চির মানে হচ্ছে পাইন। এই জায়গা থেকে মোটামুটি পাইন গাছ শুরু হয়ে গেছে নিচের দিকে। এর আগে পুরোটাই ভোজ বৃক্ষ, যেটা সাদা সাদা ছাল সেই টাইপেরই গাছপালা ছিল। এখানে দু রকমই আছে,
चलिए ऑल द बेस्ट, ऑल द बेस्ट। बम शंकर चैनल धीरे धीरे चलते रहो।